আপনার পিয়ারের স্বামী কি আপনার কথা শুনছে না, আপনার সাথে সারাদিন ক্যাচ ক্যাচ করে, আপনাকে শপিং করে দেয় না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা করে খাওয়ালে স্বামী একদম পাগল হয়ে যাবে, আপনার সাথে ক্যাচ ক্যাচ তো দূরের কথা, আপনার সাথে কথাই বলতে চাইবে না। তো তার জন্য যেটা লাগবে, একটা কমলা লেবু লাগবে। এই যে আমি কমলা লেবু সুন্দর স্লাইস করে কেটে নিয়েছি, কেটলির মধ্যে আমি পানি দিয়েছি, সেটার মধ্যে স্লাইস কমলা লেবু দিয়ে দিয়েছি, সেটার মধ্যে চিনি দিচ্ছি। মিষ্টির পরিমাণ একটু বেশি হওয়া দরকার, কারণ না হলে জামাইয়ের মুখ মিষ্টি হবে না। এই যে আমি কেটলিটি বসিয়ে দিয়েছি, আর এই কেটলিটা কিন্তু আমি আমার জামাইয়ের কাছ থেকে আদায় করেছি এই রেসিপিটে তাকে খাওয়াইয়ে। দেখেন সুন্দর আলো জ্বলে, কেটলিটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আপনারাও চাইলে এমন রেসিপি দিয়ে জামাইয়ের থেকে এমন কেটলি আদায় করে নিতে পারেন। আমার রেসিপিটি মোটামুটি কমপ্লিট। আমি একটি চা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মশালা চা। আপনারা যে কোনো চা নিতে পারেন, তবে এই চাটা খুবই মজা, এটাতে করলে খুবই 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 দারুণ হবে। এই যে আমার এটা কমপ্লিট, এখন আমি এটি ঢেলে নেব। আমি ঢেলে নিচ্ছি। বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা খুবই কঠিন, মানে কি কইতাম, তারপরে স্বামীর জন্য করতে হবে, এখন কিছু করার নাই। এই যে জামাইরে বশ করানোর রেসিপি, তার মানে আমি যেটাকে বলি ওষুধ, আমার রেডি। এটা প্রতিদিন জামাইরে ঘুমানোর আগে খাওয়াই দিবেন, না খাইতে চাইলেও জোর করে খাওয়াবেন। বিশ্বাস না হলে একবার করেই দেখুন, জামাই একদম হাতের মুঠোয় চলে আসবে।